রাজ্যের অন্যতম একটি প্রধান হাসপাতাল হলো আইজিএম হাসপাতাল। বিশালগড় থেকে জয়দীপ সাহা নামে এক ব্যক্তি তার শিশুকে চিকিৎসার জন্য নিয়ে আসে আইজিএম হাসপাতালে। ব্যক্তিগত গাড়িতে হাসপাতালে নিয়ে আসার পর জয়দীপ বাবু তার গাড়িটি হাসপাতাল চত্বরে নির্দিষ্ট পার্কিং এ রেখে শিশুকে নিয়ে ছুটে যায় চিকিৎসকের কাছে। তখন চিকিৎসক শিশুটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে ভর্তি রাখার পরামর্শ দেন। সেই মোতাবেক জয়দীপ বাবু যখন তার সন্তানকে ভর্তি নিয়ে ব্যস্ত, ঠিক তখনই কিছু দুষ্কৃতিকারী কিংবা চোর তার গাড়িতে ভাঙচুর চালিয়ে গাড়িতে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। কিছুক্ষণ বাদে জয়দীপ বাবু ঘটনাস্থলে ফিরে এসে প্রত্যক্ষ করেন এই ঘটনা। হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের উপস্থিতিতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ জয়দীপ বাবুর। এখন আমরা কি করব, সিকিউরিটি আমাদেরকে একটা দুইটা, তাদের মধ্যে একটা দুইটার অফিসার আমাদেরকে বলল যে এখন আমরা কি করব স্যার। আমি বললাম যে এখানে গাড়িটা রাখলাম পার্কিং এ, আপনারা বলেছেন রাখার জন্য রাখলাম, এখন এসে দেখি গাড়িটা ভাঙা, চুরি হয়েছে টাকা, তো এখন আপনারা কী করবো? আমরা স্যার আপনারা বললেন রাখার জন্য, এখন আপনারা বললেন আমরা কী করবো? আপনারা তুলে আইনের আশ্রয় নেই, এতটুকু বলে চলে গেছে। কি মনে করতেছেন আইজিএম হাসপাতালে আয়া নিরাপত্তা? না, আমরা আমার এই হাসপাতালে কোনো নিরাপত্তা নাই, জনগণের নিরাপত্তা নাই, পাবলিকের কোনো নিরাপত্তা নাই, চিকিৎসাকর্তা আওয়ার পেশেন্টের কোনো জিনিসপত্র রাখা, তারা সিকিউরিটি গার্ড আছে কিসের জন্য আছে জানি না, তারা সিকিউরিটি কাছে গেলে বলে তুমি ওইখানে যাও, সিসি ক্যামেরা আছে ফুটেজ দেখো, আমরা তো তোমাদেরকে বলেছি, তারা কিছু সাহায্য করে না। এখানে ডাক্তার দেখানোর জন্য আমরা এলাম।